এই শোনো না, বলো। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। করো। আচ্ছা, স্বামী আর গাধার মধ্যে পার্থক্য কি? এই দেখুন ব্যাপার হইলো, আরে স্বামী গাধা হতে পারে, কিন্তু গাধা এত গাধা না যে কারো স্বামী হবে। কি বললাম? আচ্ছা ভাবি, আপনি আপনার স্বামীকে কতটা সম্মান করেন? স্যার সম্মান করি, হে খাদে বইলে মুই নিচে। আর যদি সে নিচে বসে? এখন কি আর হর গর্ত হর রে হাইয়ের মধ্যে বমু। সে যদি গর্তে গিয়ে বসে তখন কি করবেন? মোর সেনে জারুরার হনি মানির মধ্যে বসে থম। কি করি? বাই বাই টাটা। স্ত্রীদেরকে মাঝে মাঝে গিফট দিবেন, তাহলে ভালোবাসা বাড়িয়ে দিবে কে? আল্লাহ। হ্যাঁ গিফট দেওয়ার কথা হইতো আমার গিয়ে দিয়ে। শহরে বুনা নানি খালি আমি ডাকাম দিলে ভালো বুনা নানি দে। আমার রানী একা একা কি করে? আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানু, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানু আর নামটা অনেক বড় তো তাই। আজকে অনেক গরম পড়ছে, মশারি টানাতে হবে না? তুমি বললেই হবে, কি পরিমানে মশা পড়ছে দেখছো? মশাই খেলে আমারে খাবে, তাতে তোমার কি? কি বলো এগুলো, তোমার প্রতি কি আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই? সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। তোমার রক্ত শুধু আমি খাবো আর কেউ না। কি বলায় দুঃখ কায় খতম নিও তবে। স্ত্রীকে শাসন করলে অত্যাচারী, শাসন না করলে কাপুরুষ। স্বামী ঘরের বাইরে থাকলে আড্ডাবাস, ঘরের ভিতরে থাকলে আকাম্মা। স্ত্রীকে চাকরি না করতে দিলে সন্দেহ প্রবণ, আর চাকরি করতে দিলে ভোর কামাই খোর। কোন দিকে যাবে পুরুষ? আরে আরে ভাই কি হয়েছে ভাই? হারাম জাতি আর বাড়তে আসবো না আমি। কি হয়েছে ভাই? আরে ভাই বলে না ভাই, আমি কি করছি আমি তার লাগে বাসার ঢুকছি, তার সাথে একটু ধাক্কা লাগছে। উফ, তুমি কানা নাকি দেখে চলতে পারো না? তারপর আমি খালি এতটুকু বলছি, ভাবলাম বইয়ের সাথে একটু ইয়ার্কি হয়েছে, ফেক আইডি দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম ফেসবুকে, বেশ কিছুদিন কথা হচ্ছে। আজ হঠাৎ কথায় কথায় জিজ্ঞাসা করলাম আপনার স্বামী কি করে, জানতে বললাম আমি নাকি 3 মাস আগে মারা গেছি। শুনেন, এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা জানেন? মেয়েরা, কারণ তাদের কোনো বউ নাই। একদিন এক রাজা মনে মনে ভাবলো, আমি দেখতে চাই আমার রাজ্যের কোন কোন পুরুষ তার স্ত্রীর কথা শুনে। তাই তারপর দিন এটা বলে ঘোষণা করে দিল, আমার রাজ্যের যেসব ঘর পুরুষের কথায় চলে তাদেরকে একটি করে ঘোড়া দেওয়া হবে, আর যেসব ঘর স্ত্রীর কথায় চলে তাদেরকে একটি করে আপেল দেওয়া হবে। পরদিন সবাই এলো, তবে সবাই একটি করে আপেল নিয়ে চলে গেল। বিকেলবেলা রাজা বসে বসে ভাবতেছে, আমার রাজ্যে কি এমন একজন পুরুষও নেই যার কথা মতো তার স্ত্রী চলে? ঠিক সেই সময় একজন লোক এলো, মোটা সোটা বড় বড় গোপ। সে এসে বললো, মহারাজ আমার ঘর আমার কথায় চলে। তখন রাজা অনেক খুশি হলো আর বললো, আমার ঘোড়াশাল থেকে যে কোনো ঘোড়া বেছে তুমি একটা নিয়ে যাও। তারপর লোকটি ঘোড়াশালে গিয়ে সব থেকে বড় ঘোড়াটা, কালো ঘোড়াটা নিয়ে গেল। তার কিছুক্ষণ পর আবার ফিরে এলো, ফিরে এসে বলতেছে, মহারাজ ঘোড়াটা আমাকে বদলে দিতে হবে। মহারাজ জিজ্ঞেস করলো, কেন? তখন লোকটি বলল, কালো কালার আমার বউয়ের পছন্দ না, তাই কালো ঘোড়াটা আমি নিতে পারবো না, এই ঘোড়াটা নিলে নাকি আমাকে ঘরে উঠতে দেবে না। তখন রাজা অনেক খেপে গেল আর বলল, ঘোড়াটা রেখে একটা আপেল নিয়ে এখান থেকে যা, না হয় তোকে বন্দি করে রাখবো মিথ্যা বলার জন্য। তার একটু পরে মন্ত্রী এলো, মন্ত্রী এসে বলতেছে, মহারাজ আমি একটা কথা বলতে চাই। রাজা বলল, হ্যাঁ বলো। তখন মন্ত্রী বলল, মহারাজ একদিকে ঘোড়া আর একদিকে আপেল, পুরস্কারটা একদম ছোট হয়ে গেছে, যেহেতু সবাই আপেল নিল যেমন 5 কেজি চাল দিতে পারতেন তারা কয়েকদিন খেতে পারতো। তখন রাজা বলেন, হ্যাঁ আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু বড় রানী বললো আপেলটাই ভালো হবে, তাই আমি আপেলটাই দিয়েছি। তখন মন্ত্রী বলেন, মহারাজ তাহলে কি আপনাকে একটা আপেল কেটে দিব নাকি? তখন রাজা মুচকি মুচকি হাসতে লাগলো আর বললো, এই কথাটা তো তুমি কালকে সকালে এসে বলতে পারতে, এখন কেন এলে, এই তো গেলে। তখন মন্ত্রী বলেন, মহারাজ আসলে আমিও এটাই চাইছিলাম কালকেই বলবো কথাটা, কিন্তু আমার স্ত্রী বললো এখনই যাও, যাতে কালকে সকালে যারা আসে তাদেরকে আপাতত 5 কেজি চাল দেয়। তখন রাজা হাসতে হাসতে বলেন, মন্ত্রী আপেল কিন্তু তোমাকেও দেওয়া দরকার, একটা আপেল এখান থেকে নিয়ে যেও। হ্যালো, এই শোনো তুমি আমাকে নিতে আসো, আমি এখানে থাকবো না। 1 মাসের কথা বলে গেছো, 10 দিনই মন ভরে গেছে। মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি। মানে কি ঝগড়া করে কি দেখছো? তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা। কি বলা এই দুঃখ কায় খতম নিও তবে। আপনি মুখ গোতা করে বসে আছেন কি জন্য? আপনি বলছেন আমরা ঘরে চাল নাই, চাল আনছেন? আজকে আমার মন ভালো নেই। চাউরের ঘরের চাউরা, হইন্নির ঘরের হইন্নি, তোর লাইয়ার জীবন শেষ।
জাতিসংঘের থেকে একটা নোবেল ওইসব স্ত্রীদের কেউ দেওয়া উচিত যারা স্বামীর সাথে সারাদিন ফেডার ফেডার করার পরে বলেছে দেখো আমার মুখ কুলিও না। হ্যালো, এই বিকেলে মনে করে স্টেশনে আমাদেরকে নিতে এসো। আমাদের? তোমার সাথে আবার কে আসতেছে? আম্মার শরীরটা ভালো না, তাই আম্মাকে সাথে করে নিয়ে আসতেছি। তার মানে ঝড়ের সাথে বজ্রপাত হবে? বাসায় আসি তখন বুঝবা কি হবে। ম্যাডাম ম্যাডাম, বউকে ডিভোর্স দেবো, একটা ফর্ম দিন না। তা বউকে ডিভোর্স দেবেন তো ব্যাংকে আসছেন কেন, কোর্টে যান। আমাদের ছোট কোথায় কোথায় যে চলে যাচ্ছি ম্যাডাম, আমি নিজেও জানি না। এটা ব্যাংক? হ্যাঁ এটা ব্যাংক, কোর্টে যান। কোর্টটা কোন দিকে? এইদিকে। সুন্দরী মেয়ে যদি গুন্ডাদের হাতে আক্রমণ হয় নায়ক হওয়ার চেষ্টা করা যাবে না। সুন্দরী মেয়ে যদি এসে আই লাভ ইউ বলতে চায় বা নাম্বার নিতে চায় দিয়ে দিও, মানে দিয়ে দিও না, ওইটা নাটা লিখতে দেওয়া লাগবো। আর এটা তো ইউ দিছে আবার।